हेलो एवरीवन, वेलकम बैक टू माय पेज आनंदिता बनर्जी। और आज के एक खूब स्पेशल ब्लॉग नहीं एसे तुम्हारे जो से दिन दोजन ही छुट्टी छिल सकाल सकाल सरप्राइजिंगली मॉर्निंग वॉक बैरिए। और आज के सेलिब्रेट करते चले बाबार जन्मदिन और कि भाव से तुम्हारा निजे देखे नो। आज के एक खूब स्पेशल ब्लॉग, आज के बाबा मा के प्रथम बारे जो सिनेमा देखाते नहीं जाती। मैं सिनेमा तो देखे थे पहले, किंतु की बोले गलत है बड़ बड़ सिनेमा हॉल गुला हमकर मल्टीप्लेक्स इतनी तो हमने देखे नहीं। তারপরে আবার পছন্দের একটা সিনেমা যেটা অতি উত্তম, পছন্দের লোক আছে কি আছে সেটাই সবাই মিলে আমরা দেখতে যাচ্ছি। আর উপলক্ষটা হচ্ছে বাবার জন্মদিন। ভাবলাম জন্মদিনে ভালো হিসেবে একটা এরকম এক্সপিরিয়েন্স হচ্ছে, তো ভালো কিছু হতে পারে না। দেখা যায় এখন বাকিটা কেমন লাগে না লাগে। চলো আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে চলো মিলে না যাক। আসুন আসুন, সব রেডি। হ্যাঁ এই যে একজন রেডি, চলো বেরাচ্ছি আমরা। দুর্গাপুর ব্যারেজ নাকি রে তুমি জানিস উত্তম বাবু অপেক্ষা করছে নাকি ড্রেস ফেস করছে, রিহার্সেল ফাইনাল সব হয়ে গেছে, এবার নামবে একটু পরে। আমরা একটু সামনে, একটু সামনেটা তো চলো। হ্যাঁ একদম একদম টাইম হয়ে গেছে, 6:45 থেকে শো আছে, একদম টাইমে পৌঁছেছি। চলো আরে আরে একটু বেশ বাতাস টাতাস দিচ্ছে এখন, বেশ ভালো। যে গরমটা ছিল সেটার থেকে এখন বেটার। ভয় লাগছে নাকি? মা ভাবছে পাছে এসকেলেটরে চাপিয়ে দেয়। আমার আর মায়ের তো সেম ফোবিয়া। না না আমরা লিফটেই চাপছি। এসকেলেটর ফোবিয়া, সেই কারণে লিফট। চলো লিফটেই যাই। যে চলে এসছি আমরা, ঢুকে গেছি। চলো রেডি, শুরু হয়ে গেল নাকি? শুরু। এই যে হাসছেন, তো দেখে না আমার এই উত্তম কুমারের পুরোনো ন্যাকা ন্যাকা ব্ল্যাক এন্ড হোয়াইট সিনেমা নিয়ে টাইম ওয়েস্ট করার কোনো উদ্দেশ্য নেই। একটাও দেখিনি আর দেখার ইচ্ছেও। সো ইজ দ্যার এনিথিং এলস ইউ ওয়ান্ট টু সে? মা সাইডে বসো। ও মাই গড, ঠিক আছে বাবা মাকে বসিয়ে দিয়ে এসেছি। এবার আমরা যাই একটু পপকর্ন টপকর্ন নিয়ে। একটু আলাদাই ফিল হচ্ছে, মানে এতদিন ছোটোর থেকে বাবা মা সব জায়গায় নিয়ে গেছে, আজকে আমরা নিয়ে আসছি, মানে মিক্সড ফিলিংস। এই ব্যাপারে আপনি কিছু আলোকপাত করতে পারেন? তুমি কি হলো স্যার, বসুন না। আমি কাকে দেখছি ভগবান? বুদ্ধ দেখে আমার প্রেতাত্মা দেখেছো? কি চলছে, ফটো সেশন নাকি? ছবি তুলে তুলি, বাকিটা বুকে দেখা। কেমন লাগছে পিসি? প্রথমবার চ, তাহলে পাখিটা দেখি গে।
বাকিটা দেখি গিয়ে চলো। উত্তম মিটিং উত্তম। এটা আমার মুক্তি হয়েছে ইয়ার কি, আমি কিন্তু কুরুক্ষেত্র বাধা হই বলে দিলাম। দেখি এদিকে এখন সাড়ে নটা বাইশে পাঁচ, খাওয়া দাওয়াটা করে ফিরি, নিয়ে এলাম বাবা মাকে। রেস্টুরেন্টেও মনে হয় আমরা প্রথম একসঙ্গে আসছি, তারপরে পুজোতে বাজার করতে যেয়ে যা খাওয়া হয়েছে টুকটাক, একসাথে রেস্টুরেন্টেও খাওয়া হয়। জন্মদিনের দিনের কিছু হচ্ছে না আগের থেকে, আগেই সেরে দিচ্ছে দেখো। মাছের ঝোল আর পায়েস করে দেবো শুধু। ফার্স্ট আইটেম চলে এসছে চিলি পনির, বলুন পনিরটা। আমি এখন পেঁয়াজ আর লঙ্কা খাচ্ছি, দেখতে দেবো সুন্দর, ভালো দেখতে। নেক্সট আইটেম চিকেন টিক্কা কাবাব, কেমন? হ্যাঁ এখানটাতে এটা ভালোই বানাই, একটু অন্যরকম করে বেশ। খাওয়া দাওয়া শেষ, দিয়ে এবারে আমরা ফিরবো দুর্গাপুর থেকে সিটি সেন্টার থেকে, টাটা দুর্গাপুর সিটি সেন্টার নাকি, চলুন। আমার প্রাণের শহর দুর্গাপুর, মাঝেলারি এটা আমার প্রাণের শহর দুর্গাপুর ছেড়ে আমরা প্রাণের একান্ন। হ্যাঁ আচ্ছা আচ্ছা যা আছে আছে ছেড়ে বেরোচ্ছি। উইয়ার ব্যাক, এই দেখেছেন না দেখে এসে কেসেই ওই বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে।